হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 4:45। আজকে কেন আমি এতটা দেরি করে এলাম, সকাল থেকে কেন আসিনি? এক তো সকাল থেকে আমি বাড়ি ছিলাম না, ছেলেদের নিয়ে বেরিয়েছিলাম। এরা পুরো ভ্যাকেশনটা বাড়ি বসে কাটালো, ওর বাবা টাইম পাচ্ছে না, তো আজকে ওদেরকে নিয়ে ভুলভুলাইয়া দেখতে গেছিলাম। দেখে টেকে নিয়ে জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম। আমি তোমাদের সামনে আসতে পারছি না, আমার একবারে হুশপিস করছে। আমি ওদেরকে বললাম তোরা একটু শো, আমি জাস্ট 10 মিনিটে আসছি। তো থাম্বনেলটা দেখে তোমরা বুঝেই গেছো, থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কার বিষয়ে কথা বলছি। অবশ্যই আমার কন্টেন্টের বিষয়। আমার কন্টেন্টের কালকে ভীষণ শরীর খারাপ ছিল, সে হেগে হেগে মানে হাগি রুগি, মানে হেগো রুগি হয়ে গেছিলো। হাগি রুগি বলছি, হেগো রুগি হয়ে গেছিলো, মানে প্রচুর পরিমাণে তার হাগা হয়েছে। আর সেই হাগার জন্য সে লিখেছে, কার অভিশাপে এমন অঘটন ঘটলো যে সাত সকাল ভাবে কাক পরে মা বাবাকে ছুটে আসতে হলো। আচ্ছা, এটা তো স্বাভাবিক, কোনো কিছু ঘটুক তার আগেই মা বাবার মনের একটা দাগ হয়। আর যাই হোক, ছেলেমেয়ের কিছু হলে মা বাবা তো ছুটে আসবে, এটা স্বাভাবিক। চলো সেটা বাদ দিলাম। আজ কিন্তু আমাদের সু ডার্লিং খুব সহজেই মিথ্যেটা বলে দিল, মানে নিজের কন্টেন্টটা বানিয়ে দিল ঠিক এইভাবে যে কার অভিশাপে এরকম হয়ে গেল। কিন্তু সে কিন্তু পুরোটাই ও মানে মিথ্যে কথা এখানে এ করে দিল, মানে তার শরীর খারাপ হয়েছে, নো ডাউট, সেটা সত্যি কথা, সেটা একদমই সত্যি কথা যে তার শরীর খারাপ হয়েছে। বাট সে যেটা লিখেছে সেটার সাথে কি সে একমত? যেটা সে লিখেছে সে সেটাকে কি মানে? সেটা কি মানে? সে কি লিখেছে চলুন সেটার বিষয়ে একটু কথা বলে নিই। প্রথমেই বললো, আমি ভীষণ ভীষণ ভালো আছি, আসলে কি বলতো এগুলো অভিশাপ। ক্ষণিক্ষণ বাদেই বলছে, সাথে সাথেই, আসলে কি বলতো আমি এগুলো এই অভিশাপ টভিশাপ একদম ফালতু কথা মানি না। তাহলে যদি তুমি এই অভিশাপগুলোকে মানোই না, তাহলে তোমার কন্টেন্ট হিসাবে এই কথাটা তুমি কেন লিখলে যে কার অভিশাপে এরকম হয়ে গেল? কারণ তুমি তো অভিশাপ মানো না, কারণ তুমি তো লোকের থাম্বনেল পোস্টমর্টম করতে খুব ভালোবাসো। তো তোমার আজকের কন্টেন্টটা একটু আমি পোস্টমর্টম করে ঘেটে ফেললাম, ঠিক আছে? যে তুমি বলছো যে কার অভিশাপে এরকম অঘটন ঘটলো, মানে তুমি হাগবে, সেই হাগাটার জন্য অভিশাপ দেবে, আবার বোস গিয়ে তোমাকে বলেছে, বোস, হ্যাঁ সে গিয়ে বলেছে চা চশমিশের অভিশাপে, মানে চার চোখের, মানে আমার অভিশাপে তুমি হাগছো, মানে আমার এমন দিন গেছে যে এখন আমাকে তোমাকে হাগার অভিশাপ দিতে হচ্ছে, তাও এই রকম হাগা। দীঘায় গিয়ে খেয়েছো, সেটারই অ্যাকশন হয়েছে, স্বাভাবিক, সেটা তো জানা কথাই। আর মাঝে মধ্যে পেট পরিষ্কার হয়ে যাওয়া একটু ভালো। আর যেটা সবচেয়ে বড় মিথ্যা কথা তুমি বলেছো, তুমি বলেছো কার অভিশাপে এরকম ঘটলো, কাক ভরে মা বাবাকে ছুটে আসতে হলো। আই থিঙ্ক তুমি যে সময় এই ভিডিওটা ছেড়েছো তার আগে কাক ভরে মনে তুমি ওই ভিডিওটা ছেড়ে দিয়েছো থুতুবুড়িকে নিয়ে, কি থুতুবুড়ি তোমার হাজবেন্ডকে নিয়ে কথা বলেছে, থ্রেটিং দিতে তুমি বসে গেছো। তাহলে সেটা কি আগের রাত্রির ভিডিও আপলোড করা ছিল? ও হবে হয়তো, তাহলে হয়তো আমারই বুঝতে ভুল হয়েছে, মানে রাত্রিবেলা থুতুবুড়িকে গান্ডে পিণ্ডে অভিশাপ দিয়ে, মানে তুমি যেটা মানো না কিন্তু তবুও তুমি থ্রেটিং ম্রেটিং করে সকালবেলা কাকভরি তুমি অসুস্থ হয়ে পড়েছো, একটু কেমন যেন আমার লাগলো জিনিসটা, একটু প্লিজ আমাকে ক্লিয়ার করো, ঠিক আছে? তো এটা গেলো তোমার মিথ্যা, মানে মুখে সত্যাচার, থাম্বনেলে মিথ্যাচার, কি তোমার অত্যাচার, মানে অবাক হয়ে যাচ্ছি আমরা একবারে। আর এইবার বলি, কাকু কাকিমা এসছে আমি দেখলাম, আমার ভীষণ ভালো লাগলো। কিন্তু তোমার শ্বশুর শাশুড়িকে দেখলাম না একবারও, তোমার শাশুড়ি মা রান্না করছেন এটা আমার কানে গেল, কিন্তু তোমার শ্বশুর শাশুড়িকে দেখলাম না যে বৌমা এরকমভাবে পড়ে আছে, গেল কই? মানে ওপরে থাকে এটা তুমি বলে দিলে যে তুমি নিচে থাকো, শ্বশুর শাশুড়ি ওপরে থাকে, কিন্তু গেলোটা কোথায়? মানে সামনে দেখলাম না, মা বাবাকে দেখানো গেল, শ্বশুর শাশুড়িকে কি একটু দেখানো যেত না? আই থিঙ্ক দেখানো যেত, তুমি দেখাবে না, কার কার ঘরের ব্যাপার সবাই তো জানে না। যাই হোক, দাদার ভালোবাসা কালকে দেখা গেল, কালকে মনে হয় দাদা তোমাকে হাতে করে খাইয়ে দিল, এরকম যেন কার একটা আমি দেখেছিলাম। তোমার খুব আদরের দুটো মানুষ যারা পরস্পর ভীষণ এরকম ভালোবাসায় একজন আর মানে একজন আরেকজনকে খাইয়ে দেয়। সেই খাওয়াটায় তুমি বলেছিলে না যে খাইয়ে দিচ্ছে, এতে একই থালায় খাওয়া বা খাইয়ে দেওয়া এইভাবে খেয়ে নিজে খাওয়াটা একটু মানে রোগ ঠোক এইভাবে ছড়ায়, তো তুমি যে দাদা খাইয়ে দিচ্ছে আবার দাদা খাবে নিজে, তো দাদার কিছু হবে না? তো ঠাকুর না করুক বাবা, দাদা সুস্থ থাকুক, মানে তোমার এই হাগার রোগটা দাদা চলে যাবে না তো? দাদা আবার হাগা শুরু করে দেবে না তো? মানে সেটাই আমি বলতে এলাম। আর শ্বশুর শাশুড়িকে একবার দেখাতে পারতে, হ্যাঁ। আর ব্রাশ না করে তুমি খেয়ে ফেলেছো, সেটাও স্বাভাবিক, অসুস্থ থাকলে মানুষের এরকম হয়, হ্যাঁ, হাগজো, সে তো স্বাভাবিক। আর এক বছরে অনেক এক বছর পর তুমি বমি করলে, তার জন্য কংগ্রাচুলেশনস, ওফ এতদিন পর তোমার বমি হলো, ওফ ভাবাই যায় না।
তো কালকের দিনটা তুমি শুয়ে শুয়ে কাটিয়ে দিলে, আর তারপরে কালকে আর মহারানীকে ধরার তুমি টাইম পাওনি। তা আমার দেখে ভীষণ খারাপ লাগলো যে আমাকে নিয়ে ওখানে আলোচনা করা হচ্ছে যে আমার অভিশাপে তোমার এই হাগাটা হয়েছে। তা আমি যাকে কন্টেন্ট হিসাবে বেছে নিয়েছি তাকে অভিশাপ দিয়ে আমি নিজের পায়ে কুড়ুলটা থোড়ি মারবো? তুমি তো আমার সোনার ডিম দেওয়া মুরগি কিনা। তা তোমার যদি কিছু হয়ে যায় সবচেয়ে বেশি দুঃখ আর স্বভাব থেকে কিন্তু আমার হবে, কারণ তোমাকে দিয়েই যে আমার চলছে এটা তো তুমি বোঝো, আর তোমার লোকেরাও বোঝে। তো তুমি যে এই যে সত্যাচার আর মিথ্যাচারের ঢোল পিটাও না, সেটা খানিকটা একটু নিজের ক্ষেত্রেও সামলে চলবে, কারণ অভিশাপ টভিশাপ তুমি মানো না, অথচ কার অভিশাপে যেন এমন হয়ে গেল, মানে এরকম একটা তুমি কন্টেন্ট ক্রিয়েট করেছো। আর কাক ভোরে তোমার শরীরটা খারাপ হয়ে গেল, আর ফার্স্টের সকালের মর্নিংয়ে আমাদের কাছে সবার আগে ভিডিওটা এসেছে থুতুবুড়িকে থ্রেটিং করা ভিডিও, যে থুতুবুড়ি তোমার হাজব্যান্ডকে নিয়ে বলেছে। তো চলো বন্ধুরা, আমাকে প্লিজ এইটার একটুখানি বুঝিয়ে দিও আমাকে, আমি হয়তো বুঝতে কোথাও ভুল হতে পারে, তোমরা তো ভালো বোঝাতে পারো, তা আমাকে একটুখানি বুঝিয়ে দিও। আর এই ভিডিওটা এইটুকুই রাখছি, কারণ আমি চাই যে আমার কন্টেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আশা করি সুস্থ হয়েও গেছে, কারণ অলরেডি তীর কামান থেকে বেরিয়ে গেছে। কার বাড়ির দিকে? কণিকা আছে না? ও কালকে যত হাগা ছিল হেগে ফেলেছে, ও বাবা এত অব্দি গন্ধ আসছিল, ও বাবা গো, ও হাগুনি বাসি হয়ে গেছিল কালকে। শুভুরি হেগে হেগে একবারে হাগুনি হয়ে গেছো তুমি। তো যাই হোক, আবার সেই হাগা দিয়ে আজ সকালবেলা তুমি থুতুবুড়িকে চাপাও দিয়ে দিয়েছ, বাবা কি পরিমাণ তুমি হেগেছো, মা গো কি গন্ধ, উফ এত হেগে তুমি জমিয়ে রেখেছিলে, সকাল সকাল থুতুবুড়িকে চেপে দিয়েছো, আর কাল যা থুতুবুড়ি তোমাকে দিল, যা তেওয়া দিয়েছে বলেই দিল, তোর নাম নিতে আমার বড় ঘেন্না লাগে, আরে ও তো নোংরা, নোংরারও তোমার নাম নিতে ঘেন্না লাগছে, তাহলে বুঝতে পারছো তোমার লেভেলটা কোথায়, বুঝতে পারছো কি? আর কেউ লিচু খাবে না, কারণ শুধুমাত্র স্প্রে লিচুতেই মারা হয়, বাকি ফলে কিন্তু মারা হয় না, কারণ লিচু খেয়েই কিন্তু সবারটা শরীরটা খারাপ হচ্ছে। আমরা মনে করি প্রতিটা ফলের মধ্যে কিন্তু এরকম স্প্রে হচ্ছে, কার্বাইড দিয়ে ফলগুলোকে পাকানো হচ্ছে সময়ের আগে যাতে তারা পুষ্ট হয়ে যায়, আর সেইগুলো খেয়ে কিন্তু প্রত্যেকেরই হবে, শুধুমাত্র লিচু না, তুমি লিচু দেখিয়ে দেখিয়ে অত খাবে তা লোকে তো নজর দেবেই। আমিও মানে যেহেতু আমি লিচু পিছু খাই না, তো আমার লিচু ভালোও লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে ওই দীঘা গিয়ে অত খেয়েছো, লোককে দেখিয়েছো আজ চিকেন আজ এই কাল বিরিয়ানি, তো সেটার জন্য একটু পেটটা একটু রেস্ট দাও, মুখটাকে আর পেটটাকে একটু রেস্ট না দিলে কি হয়, এইরকম যেমন পেট ছেড়ে গেছে মুখটাও ছেড়ে যাবে একদিন। তো ওই জন্য বলি টেক কেয়ার, সাবধানে থেকো, তুমি থাকলেই যে আমাদের মতন চুনোপুটির, আমরা তো চুনোপুটি, কারণ তুমি তো আমাদের কন্টেন্ট, বিশেষ করে আমার, তো আমি তোমাকে অভিশাপ দিইনি, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আমার কথাগুলোর সাথে কোথাও না কোথাও যদি নিজের মত মিল পাও তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।